Let's learn Madina's Islam. Esho Madinar Islam Shikhi. Quran o Sahi Sunnahir Pothe Jibon Gorai Hok Amade Rongikar. Channel ti subscribe kore Amade Shathe Neki Rong Shidar Hon. Alhamdulillah Salatu wa Salam ala Rasulillah Abad. সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় মুক্তির উপায়, কিভাবে আমরা মুক্তি পেতে পারি, দুনিয়া আখেরাত উভয়কালে মুক্তি পেয়ে কিভাবে সফলতা অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মুক্তি পেতে পারি, মুক্তির উপায়গুলি বলুন, দুনিয়া আখেরাত উভয়কালে সফলতা অর্জন কিভাবে করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি চিকিৎসা দিলেন, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইসআকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতুক, অর্থাৎ প্রথম তুমি জিহ্বাকে ভালো করে ধরে রাখো, কন্ট্রোলে রাখো, সাইলেন্ট, এমন কোনো কথা বলবে না যেই কথার কারণে তোমার ওজর আপত্তি করতে হয়, আল্লাহর অসন্তুষ্টমূলক কথা বলতে যাবে না, অমঙ্গলজনক কোনো কথা বলতে যাবে না, যদি কথা বলতেই হয় তাহলে কল্যাণকর কথা বলবে যার মাঝে দুনিয়া আখেরাতের কল্যাণ রয়েছে, কারণ দুই পাশে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বসাই রাখছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে সব লিপিবদ্ধ হচ্ছে। আমরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলি আল্লাহর অসন্তুষ্টমূলক, এর জন্য হতে পারে আমাদের ঠিকানা জাহান্নাম, অথচ আমরা বুঝেও নি যে এটা কি বললাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি নার জাহান্নাম, যে আল্লাহর বান্দারা কিছু কিছু এমন কথা বলে ফেলে আল্লাহর অসন্তুষ্টমূলক, যেটি সে বুঝতেও পারে না কি বলে ফেলল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযু বিল্লাহ। দ্বিতীয় চিকিৎসা, দুনিয়াবী ফেতনা ফাসাদ বালা মুসিবত থেকে বাঁচতে হলে বাসায় অবস্থান করুন এবং নির্জনতায় আল্লাহকে ডাকুন, আল্লাহকে আহ্বান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকুন, এর উপর শুকরিয়া করুন, এবং আখেরাতের কাজে কল্যাণের কাজে যে আপনার থেকে উপরে আছে তার দিকে তাকান এবং ওই পন্থ পচার চেষ্টা করুন আমল দিয়ে, আর দুনিয়াবি ক্ষেত্রে আপনার যারা নিম্নগামী সেই দিকে তাকান। তৃতীয় চিকিৎসা হলো আপনার ভুল ভ্রান্তি পাপ, এই জন্য আল্লাহর কাছে তবা করুন, মাপ চান, কান্নাকাটি করুন এবং নিজেকে সংশোধন করুন, ফ্যামিলিকে সংশোধন করুন, তখন দেখা যাবে সমাজ সংশোধন হয়ে যাবে, ফেতনা ফাসাদ বালা মুসিবত থেকে সকলে মুক্ত হতে পারবেন। তাহলে আসুন আমরা এই তিনটি উপায় অবলম্বন করি, দুনিয়া খেরাত উভয়কালে আমাদের জীবনে মঙ্গল কল্যাণ নিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন আল্লাহ আমিন।